নমস্কার দর্শকবৃন্দ, সরকারি কর্মচারীদের সুখবর। অর্থ দপ্তরের বিজ্ঞপ্তি, লক্ষ লক্ষ কর্মী এবং পেনশনার্স খুশি। সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের গ্রুপ ইন্স্যুরেন্সের বেনিফিট অর্থাৎ জিআইএস স্কিমের তালিকা প্রকাশ করেছে ওয়েস্ট বেঙ্গল ফাইন্যান্স ডিপার্টমেন্ট বা পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তর। রাজ্য সরকারি কর্মচারীদের গ্রুপ ইন্স্যুরেন্স স্কিমের এই বেনিফিটের তালিকা অনুযায়ী তারা নির্দিষ্ট অঙ্কের টাকা পাবেন। প্রতিটি সরকারি কর্মচারী এবং শিক্ষকদের রাজ্য সরকারের গ্রুপ ইন্স্যুরেন্স স্কিমে একটি নির্দিষ্ট অঙ্কের টাকা জমা রাখা হয়। বেশ কিছুদিন পরপর পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তরের তরফে গ্রুপ ইন্স্যুরেন্স বেনিফিট লিস্ট প্রকাশ করা হয়। এবার থেকে যে সমস্ত সরকারি কর্মচারীরা সবে রিটায়ার হয়েছেন তারা ওই তালিকা অনুযায়ী জিআইএসের বেনিফিট পেতে চলেছেন। রাজ্য সরকারি কর্মচারীদের গ্রুপ অনুযায়ী 10 টাকা, 20 টাকা, 40 টাকা বা 80 টাকা ওয়েস্ট বেঙ্গল ফিনান্স ডিপার্টমেন্ট জিআইএস স্কিমে জমা করা হয়। 1987 সালের গ্রুপ ইন্স্যুরেন্স বিধির ক্ষেত্রে এই অঙ্কের টাকা জমা করা হয়েছে। সম্প্রতি রাজ্য সরকারের অর্থ দপ্তরের বিজ্ঞপ্তি ওয়েস্ট বেঙ্গল ফিনান্স ডিপার্টমেন্ট অর্ডার অনুযায়ী যে সমস্ত কর্মচারীরা আগস্ট মাস থেকে অক্টোবর মাসের মধ্যে অবসর গ্রহণ করবেন এই বিজ্ঞপ্তির মাধ্যমে তাদের গ্রুপ ইন্স্যুরেন্সের বেনিফিটের লিস্ট প্রকাশ করা হয়েছে। সেখানে কোন বছর কত সুদের হার ছিল, বর্তমানে কত সুদের হার চলছে তাও প্রকাশ করে জানানো হয়েছে। 10 টাকার বেনিফিটের ওপরেই জিআইএসের হিসেবের পরিমাণ ধার্য করা হয়। সেই অনুযায়ী 20, 40 এবং 80 টাকার হিসেব ক্যালকুলেশন করে নিতে হবে। ধরা যাক 1990 সালের নভেম্বরের মধ্যে কেউ সরকারের চাকরিতে যোগদান করে চলতি বছরের আগস্ট মাসে রিটায়ার করলে তাহলে 10 টাকার হিসেব অনুযায়ী তার বেনিফিটের অঙ্ক গিয়ে দাঁড়াবে 16,257.10 টাকা। এই হিসেবটাই যখন 20 টাকার হিসেবে হবে তখন হয়ে যাবে দ্বিগুণ অর্থাৎ 32,514.20 টাকা। যদি কোনো সরকারি কর্মচারীর সাবস্ক্রিপশনের পরিমাণ পরিবর্তন হয় তাহলে সেটাও মধ্যবর্তী যে কোনো সময়ে হিসেব করে বের করতে হবে। ফলে রাজ্য সরকারি কর্মচারীরা জিআইএস স্কিমের যে নির্দিষ্ট অঙ্কের টাকা জমা রাখেন তার বেনিফিটের তালিকা প্রকাশ করা হয়েছে। সেখান থেকে সুদ সমেত বিস্তারিত তথ্য সরকারি কর্মচারীরা পেয়ে যাবেন। এদিকে রাজ্য সরকারের বিভিন্ন উচ্চপদস্থ অফিসারদের এসএআর রিপোর্ট জমা দেওয়ারও সময়সীমা বাড়ানো হয়েছে। তবে এই সুখবর বা ওয়েস্ট বেঙ্গল ফিনান্স ডিপার্টমেন্টের বিজ্ঞপ্তির মাঝে বকেয়া ডিএ নিয়ে রাজ্য সরকারের পরবর্তী বিজ্ঞপ্তির আশা করছেন সরকারি কর্মচারীরা। যদিও পুজোর আগে ডিএ বৃদ্ধির একটা আশা রয়েছে কর্মচারীদের মধ্যে, তবে গত সপ্তাহে ডিএ প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর বক্তব্যে তেমন কোনো ইঙ্গিত প্রকাশ পায়নি। তো সুতরাং বোঝা যাচ্ছে যে সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকাদের জিআইএস স্কিমের যে সুবিধা তারা পেতে চলেছেন যারা শীঘ্রই অবসর গ্রহণ করেছেন বা অবসর গ্রহণ করতে চলেছেন সামনের দিনে, তাদের কিন্তু সেই সুযোগ সুবিধাটা তারা কিন্তু পাচ্ছেন। পাশাপাশি ডিএ সম্বন্ধে কিন্তু এখনও কোনো সেরকম কোনো আশার আলো দেখতে পাচ্ছেন না। তবে কোনো কোনো ক্ষেত্র থেকে বলা হচ্ছে যে পুজোর আগে হয়তো এই নিয়ে ভাবনা চিন্তা হতে পারে, কিন্তু সরকারি কর্মচারী বা শিক্ষক শিক্ষিকারা সেরকম কোনো কিছু দেখতে পাচ্ছেন না এবং মুখ্যমন্ত্রীর বক্তব্যেও কিন্তু সেরকম কোনো ইঙ্গিত প্রকাশ পায়নি। দেখা যাক পুজোর আগে পরিস্থিতি কী দাঁড়ায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ।